বাড়িতে আজকে পুজো মায়ের পুজো কত আয়োজন কিন্তু আমি বাড়ির মেয়ে সবার শেষেই পৌঁছালাম তাই মা ভাই একটু রাগারাগি করছিল তো বাড়ির মেয়ে এই পুজোর দিনে অনুষ্ঠানের দিনে সবার শেষে আসলে স্বাভাবিকভাবেই রাগ তো করবেই কিন্তু আসতে যে পেরেছি এটাই অনেক কদিন আগেও শরীরটা ভালো ছিল না যাই হোক উপোস করেই কিন্তু ছিলাম তারপরে জার্নি করে আর আজকে যা রোদ দিয়েছিল কর্মের মধ্যে নাজেহাল অবস্থা বাড়ি পৌঁছে একটু দেরি না করে জামা কাপড়টা ছেড়ে নিয়ে কাটতে বসেছি তরকারি মানে সবজি কাটা যেটুকু বাকি ছিল সেটুকুতেই আমি হাত লাগিয়ে দিলাম রাগ হওয়াটাই স্বাভাবিক এত বড় একটা আয়োজনে আমি যদি শেষ মুহুর্তে একটু সাহায্য না করতে পারি মা তো একটু রাগ করবেই আর এত বড় একটা আয়োজন মায়ের পক্ষে একা বা ভাই বা বাবার পক্ষে একা সামলানোটাও কিন্তু মুশকিল আর আজকের দিনটা আরও বেশি সমস্ত কিছু আয়োজন একবারে গুছিয়ে রাখা কাটা কুটি এদিকে মায়ের পুজোর আয়োজন সব কিছু তো পুজোর আয়োজনটা মামি করছে মামি আমার কিছুক্ষণ আগে এসে পৌঁছেছে আর এসেই কিন্তু মায়ের পুজোর যে মেন আয়োজনটা সেটা করছে আর এই ভোগে ভোগের যেগুলো সবজি তরকারি যেগুলো প্রসাদ দেওয়া হবে খিচুড়ির সাথে সেগুলোতেই আমি কাটছি কিছুটা শাকও কেটে নিলাম এ মায়ের ইচ্ছে ছাড়া এই জগৎ সংসারে কোনো কাজই কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন হয় না মা হয়তো আমাকে এই টাইমেই চেয়েছেন তাই আমি এই টাইমেই এসে উপস্থিত হয়েছি কিন্তু বিগত কয়েক বছর আগে মানে করোনার আগে আমাদের বাড়িতে বাৎসরিক পুজো হতো আমি কিন্তু প্রায় প্রত্যেকবারই মানে উপস্থিত থাকতাম না দু একবার ছিলাম আর এখন এত কাছে চলে এসেছি এখন কিন্তু প্রতি বছরই আমি থাকতে পারি আর তখন যে বহরমপুরে বসে বসে মনটা কী খারাপ হতো সে কী আর বলবো আমার মেয়েটাও তখন অনেক ছোট বাড়িতে ছোটো খাটো করে প্যান্ডেল করে লোকজন প্রসাদ খেতে আসতো ছোটো মোটো একটা আয়োজন হতো তা আমার মেয়ে দু একবার ছিল ওই সব কিছু এত সুন্দরভাবে এনজয় করতো আনন্দ করতো তারপরে যেবার আসতে পারতাম না ও যখন শুনতো যে আজকে মাম্ম বাড়িতে পুজো হচ্ছে ওরও কিন্তু মনটা ভীষণ খারাপ হতো এদিকে মা ভাই বাবার সবার মন খুব খারাপ হতো প্রতিবারের মতো ছোট মামি এবার আগেই চলে এসেছে আর এসে দেখো এখানে বসেছে মানে এই জায়গায় বসে শুধুমাত্র মায়ের পুজোর যেটুক কাজ সেটুক কাজই হচ্ছে এই জায়গাটায় মামি উপোস করেই আছে ফল নৈবেদ্য সাজানো ফুল সমস্ত আলাদা আলাদা করে রাখা প্রতিটা জিনিস গুছিয়ে রাখা এই প্রধান গুরুদায়িত্বটা কিন্তু মামি প্রায় করে থাকে আর এই বৈশাখ মাসের দিকে আমাদের এখানে নর্থ বেঙ্গলে বেশ বৃষ্টি হচ্ছে আর দুদিন আগেও বৃষ্টি হয়েছিল কিন্তু আজকে ভালো রকমের রোদ ছিল কিন্তু তা সত্ত্বেও আমাদের বাড়ির উঠোনটাকে ত্রিপল দিয়ে ঘেরা হয়েছিল যার জন্যে একটু সবজি তরকারি বা অন্যান্য জিনিসগুলোর কালারটা অন্যরকম আসছে দেখো কিরকম একটু ব্লু ব্লু টাইপের কালার কালারগুলো অন্যরকম চলে এসেছে কারণ ওই ত্রিপলটা মাথার উপরে ছাদের মতো করে দিয়ে দিয়েছে যাতে বৃষ্টি হলে পুজোর কোনো অসুবিধে না হয় এই করতে করতে কিন্তু প্রায় সন্ধে পড়েই যাচ্ছে আর সন্ধে হলেই মা চলে আসবে আমাদের বাড়িতে তারপরে মা চতুর্দিক সামলে মাঝে মাঝে আবার চলে এসছে পুজোর কাজে সব কিছু জিনিস ঠিকঠাক আছে কি না কারণ পুরোহিত মশাই যখন পুজো করতে বসবে সব জিনিস তার হাতের কাছে দেওয়াটা কিন্তু একটা অন্যতম প্রধান দায়িত্ব মানে সব সময় মতো তাকে যেন সবটুকু দেওয়া হয় পুজোয় যেন কোনো রকমের ব্যাঘাত না ঘটে শিলিগুড়ির থেকে আসার সময় আমি কিছু ফুল আর মিষ্টি নিয়ে এসেছি মায়ের জন্য সমস্ত আয়োজনই প্রায় শেষ পর্যায়ে প্রদীপ দুটোতে তেল দিয়ে দিলাম তেলের প্রদীপ যেমন লাগে তেমনি কিন্তু আবার ঘিয়ের প্রদীপও লাগে সেটাও রেডি করা হয়ে গেছে পানের খিলিটা বাকি ছিল সেটা মামি সুন্দর করে তৈরি করছে এছাড়া পাঁচ ফল ফুলের মালা সব কিছু রেডি আর আমি যখন সব কিছু করে টোরে একটু বসে পড়েছি এখানে বুনু আমাকে পরিয়ে দিচ্ছে আলতা আলতাটা পরা হয়নি মায়ের পুজোয় আলতা পরব না তাই কখনো হয় আলতা পরতেই হবে আর দেখো এই পাপসটাতে পুরো পায়ের আকৃতি লাল রঙের পাপোশ তার উপরে আলতা পরছি পা রেখে এমনিতেই আমি বাড়িতে মাঝে মাঝে আলতা পরি আলতা পরতে আমার খুব ভালোও লাগে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর আমি না একটা পদ্ম ফুল এনেছিলাম তো সেই পদ্ম ফুলটাকে আমি মাকে দেব আমি দোকানে একটাই পেয়েছিলাম তাই আমি একটাই নিয়ে এসেছি আর এদিকে মা শাড়ি পরে রেডি বাড়ি জগৎজনানি মাকে বরণ করার জন্য সব কিছু দেখো চালন কুলো দিয়ে যেভাবে ঠিক নতুন মানে বাড়িতে জামাইকে বা বউকে বরণ করা হয় তেমনভাবেই কিন্তু আমাদের জগৎ জগৎজনানী মাকেও বরণ করা হয় আর মায়ের যে সোনার জুয়েলারিগুলো ছিল সেগুলো মাকে আগেই পরিয়ে দেওয়া হয়েছে দেখো কি সুন্দর লাগছে না দেখতে মা তুমি সবার মঙ্গল করো সবাইকে ভালো রেখো দেখো কত সুন্দর করে মাকে বরণ করা হচ্ছে চলো এবার দেখি একটু ভোগের রান্না কতদূর হলো তো ঠাকুরমশাই কিন্তু মোটামুটি রান্না শুরু করে দিয়েছে আর এবারের পুজোটা আমাদের একটু তাড়াতাড়ি হচ্ছে কারণ আমাদের বাড়িতে যে পুরোহিত পুজো করে সেই কাকু বলি আমরা কাকুর শরীরটা একটু ভালো নয় তাই তাড়াতাড়ি হয়ে যাবে পুজোটা আর দেখো এখানে আমি পদ্মাটাকে সুন্দর করে ফুটিয়ে দিলাম আর একটু ভিডিও করে নিলাম আর এখানে যে সমস্ত আয়োজন করা হয়েছিল মায়ের প্রসাদ নৈবেদ্য ফুল সব কিছু যেগুলো গুছিয়ে গুছিয়ে রাখা হয়েছিল এবার সেগুলো বারান্দা থেকে সজ্জা চলে যাচ্ছে মায়ের মন্দিরে আগে মাকে প্রবেশ করানো হলো তারপরে সে প্রসাদের থালাগুলো দেওয়া হলো একে একে ওখানের কাকুর সমস্ত কিছু নিজের সুবিধে মতো সাজিয়ে নেবে দেখো কাকু কিন্তু এখন পুজোতে বসে বসার আগে মানে যে সুন্দর করে যে সাজানো মায়ের সাজটা এটা তো সবাই করতে পারে না ঘট বসানো সাজানো প্রসাদ কোন দিকে কোন জিনিসটা রাখা সেটা কিন্তু কাকুই করে এই কাজটা কাকু ওখানে বসে গেছে আর সমস্ত কিছু আমরা ভরে দিয়েছি এবারে কাকু সব কিছু গুছিয়ে নিচ্ছে এখন একটু বসলাম সমস্ত কিছু আনা হয়ে গেল কাকু এখন বসেনি সব কিছু গুছিয়ে নিচ্ছে

ওর মাসিমণিদেরকে নিয়ে খেতে বসে গেছে খিদে পেয়ে গেছে সবারই রাত হয়ে গেছে অনেকটাই আর এখন আজকে সমস্ত রান্না ভেজ করা হয়েছিল ডাল পনির সবই ছিল আর পুজো এখন প্রায় শেষ পর্যায়ে যোগ্য হয়ে গেল যোগ্য হয়ে যাওয়া মানে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে মোটামুটি বারোটার গেল সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন আমার ভিডিও দেখলে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুজো শেষ হয়ে গেল এবারে আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি হবে এই যে যে কার্তিক মাসে বেগুন খায় না আশ্বিন মাসে বেগুন দেব সয়ান দেয়